ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, সুন্দরবনে শুরু মাইকিং, কালীপুজোর আগেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কালীপুজোর আগেই ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া বঙ্গে। মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে মৎস্যজীবী এবং উপকূলবর্তী এলাকার মানুষকে। কিন্তু কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, কোন কোন জায়গায় হবে মুষলধারে বৃষ্টি, আসুন জেনে নেওয়া যাক কি বলছে হাওয়া অফিস। কালীপুজোর আগে বঙ্গে ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার নাগাদ বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যার জেরে শুক্রবার পর্যন্ত উড়িষ্যা উপকূলে ভারী বৃষ্টিপাত হবে। উড়িষ্যার পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। শুধু তাই নয়, হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপাতত মনে করা হচ্ছে দুর্বল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে খুব বেশি ক্ষয়ক্ষতি হবে না, তবে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের হাওয়া বদল হবে বলে জানা যাচ্ছে, শুরু হবে প্রবল বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের অনুমান, বুধবার মধ্যরাতে দক্ষিণবঙ্গের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় দানা। বুধবার থেকে বর্ষণের পাশাপাশি উপকূলে দমকা হওয়ার প্রবল দাপট থাকতে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে, যার কারণে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকার মানুষ তথা সুন্দরবন এলাকাগুলিতে মাইকিংয়ের মাধ্যমে সাধারণকে সতর্ক করছে প্রশাসন। সুন্দরবনের পাশাপাশি সাগর, নামখানা, বকখালি, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, রায়দিঘি অঞ্চলে মাইক নিয়ে এই বিষয়ে প্রচার শুরু হয়ে গিয়েছে। প্রস্তুতি শুরু করে দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসন। জানা যাচ্ছে কাকদ্বীপ মহকুমার পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর এবং নামখানা ব্লকে সাইক্লোন সেন্টার খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যে সকল ব্যক্তিরা বাঁধের কাছে থাকেন তাদের আস্তে আস্তে বাড়ি থেকে দরকারি সামগ্রী গুছিয়ে উঁচু এলাকা অথবা সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। বইতে পারে ঝোড়ো হাওয়া, সমুদ্র উত্তাল থাকবে, তাই আজ থেকে সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের। বৃহস্পতিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় 120 কিলোমিটার এবং সর্বোচ্চ 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সেই সঙ্গে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে NDRF, SDRF এবং সিভিল ডিফেন্সকে সতর্ক করে দেওয়ার পাশাপাশি সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখার কথা বলা হয়েছে। এছাড়াও পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুরে, বুধবার দক্ষিণের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা, অধিক সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। এই সব জেলায় ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার থেকে, পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারে। এছাড়াও সতর্কতা জারি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে হলুদ সতর্কতা। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস। কালীপুজোর আগে আবহাওয়ার এমন খবরে মন খারাপ সকলের। একদিকে চোখ রাঙাচ্ছে সাইক্লোন দানা, অপরদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সব মিলিয়ে অযথা আতঙ্কিত না হয়ে বঙ্গবাসীকে সতর্ক থাকার বার্তা হাওয়া অফিসের। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।